যিশুকে যে আমার জন্য ক্রুশে চড়েছে, এই যিশুকে যে আমার সামনে আমার জন্য অভিশপ্ত হয়েছে, একে যে পাপীর মৃত্যুকে নিজে ধারণ করে নিলেন আর ক্রুশের মধ্যে চড়ে গেলে, বলছে আমার প্রাণ আমার কাছে একে কেড়ে নিতে পারে না, আমি নিজে থেকে দিলাম। ওটা কি পেরেক ছিল যেটা ঈশ্বরকে তিন ঘন্টা ক্রুশের মধ্যে সেই ব্যথা সহ্য করতে দিয়েছিল? ওটা সেই প্রেম ছিল পাপীদের প্রতি, ঈশ্বরের সন্তানদের প্রতি। তাকে দোষী দোষী করা হয়েছিল কি তিনি পাপীর বন্ধু, তিনি পাপীর বন্ধু। যারা বোঝে না, যারা প্রার্থনা করতে পারে না, যারা তাকে ডাকতে পারে না, যাদের মুখের মধ্যে বড় বড় প্রার্থনা নাই, যারা শুধু হাত তুলে বলে প্রভু আমি পাপি এই যথেষ্ট, প্রভু এটাই শুনতে চায়, প্রভু তোমার মুখের বড় বড় প্রার্থনা নয়, প্রভু শুধু শুনতে চায় কি প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমায় ক্ষমা কর। প্রত্যেক অভিশাপ, জগতের প্রত্যেক অভিশাপ তার উপরে ছিল, পিতা মুখ সরিয়ে নিয়েছিল, তিনি চিৎকার করেছিলেন, তিনি বলছেন এলি এলি লামা, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছ, যেন তুমি আশীর্বাদ যুক্ত হতে পারো। আজ প্রত্যেক অভিশাপ ক্রুশের কাছে ছেড়ে দিই, প্রত্যেক হিংসা প্রত্যেক রাগ বলছে ক্ষমা করো, যেরকম আমি নিজের অপরাধীকে ক্ষমা করি, ক্ষমা করে দিন সেই সন্তানকে যে দেখতে আসে না, ক্ষমা করে দিন সেই স্বামীকে যে তোমায় প্রেম করে না, ক্ষমা করে দাও যে সেই স্ত্রীকে যে তোমায় ছেড়ে পালিয়েছে, ক্ষমা করো সেই ব্যক্তিকে যার জন্য তোমার বাড়িতে অশান্তি, ক্ষমা করো সেই ভাইকে যে তোমার দলিল নিয়ে এখনো ঝগড়া করছে, ক্ষমা করো। কারণ যদি তুমি আজ ক্ষমা করো, আমি বলছি সদাপ্রভু স্বর্গ হইতে তোমায় ক্ষমা করিবে, তোমরা প্রত্যেকজন ক্ষমা পেয়ে যাবে এখান থেকে। যে শান্তি তুমি কখনো উপলব্ধি করনি আজকের দিনে তুমি নিয়ে যাবে, তিনি নিজের দাসকে প্রেরণ করেছে এখানে বাক্য দিয়ে। একবার হাত তুলে তার কাছ থেকে ক্ষমা বিনতি করি, আর ক্ষমা চাইবার আগে তাদের প্রত্যেকজনকে ক্ষমা করুন যারা তোমায় আঘাত করেছে, যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা তোমায় হাত ছেড়ে চলে গেছে, যারা তোমায় প্রতিশ্রুতি দিয়েছিল তোমায় ভালোবাসত কিন্তু তোমার পাশে দাঁড়ায়নি, যারা দুঃখের সময় তোমার হাত ছেড়ে দিয়েছিল, প্রত্যেকজন আজ ডাকছেন তিনি তোমায়, পাপ স্বীকারের সময় মনে রাখবে তুমি কোনো ব্যক্তির সামনে করছো না, তুমি সদাপ্রভুর কাছে করছো পাপ স্বীকার, কারণ যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত সেখানে তিনি উপস্থিত, তিনি তোমার হৃদয়ের প্রার্থনা জানে, তোমার হৃদয়ের বেদনা জানে, তিনি শান্তি সন্ধি স্থাপন করার জন্য এখানে উপস্থিত তোমার জন্য। গ্রহণ করুন, কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না, খুঁজলে না পাশে পাশে চলে যিশু, ঘুরেও কেন
দেখলি না, দেখলি না কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না, খুঁজলে না পাশে পাশে চলে যিশু ঘুরেও কেন দেখলে না, দেখলে না কেন নিজের দোষে দু চোখ ভরায় ভালোবাসা নিয়ে দেখে সে, বুক ভরা প্রেম নিয়ে তোমার আজও দেখে সে, দু চোখ ভরায় ভালোবাসা নিয়ে দেখে সে, বুক ভরা প্রেম নিয়ে তোমার আজও দেখে সে, তবু কেন শুধু একবার ক্ষমা করো তুমি বললে না, ক্ষমা করো তুমি বললে না কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না, খুঁজলে না পাশে পাশে চলে যিশু ঘুরেও কেন দেখলে না, দেখলে না কেন নিজের দোষে তোমার মিথ্যের মাঝে সত্য যিশু দাঁড়িয়ে, তোমার ভুলের মাঝে ক্ষমাশীল যিশু দাঁড়িয়ে, তোমার মিথ্যের মাঝে সত্য যিশু দাঁড়িয়ে, তোমার ভুলের মাঝে ক্ষমাশীল যিশু দাঁড়িয়ে, তবু কেন শুধু একবার ক্ষমা করো তুমি বললে না, ক্ষমা করো তুমি বললে না কেন নিয়ে